200 টাকা মজুরিতে অতি দরিদ্রদের জন্য ইজিপিপি প্রকল্পের আওতায় 40 দিনের কর্মসূচিতে দৈনিক 8 ঘন্টা কাজ করে থাকেন গ্রামের শ্রমিকরা। অনেক সময় কাজ করেও ঠিকঠাক টাকা পান না তারা। এই সময় শ্রমিকদের মজুরি টাকা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে ময়মনসিংহের সদর উপজেলায় ব্যাংক থেকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে টাকা। এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন শ্রমিকরা। মজুরি টাকা নিয়ে দুশ্চিন্তার দিন শেষ হয়েছে। ময়মনসিংহের সদর উপজেলার অতি দরিদ্রদের জন্য ইজিপিপি প্রকল্পের আওতায় কাজ করা 40 দিনের কর্মসূচির শ্রমিকদের এখন থেকে কাজে গেলে টাকা যোগ হয়ে যাবে যার যার ব্যাংক অ্যাকাউন্টে। পরে জব কার্ড নিয়ে যে কোনো দিন ব্যাংক থেকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা তুলতে পারবেন তারা। উপজেলা প্রশাসনের এমন উচুকে খুশি শ্রমিক। মেশিন এর মধ্যে আমরা সাপ দিয়ে আমরা টাকা নিয়েছি, আগেও টাকা পাইছি এবং এখনো টাকা নিতে আসছি। আজকে আমি 37 দিন কাজ করছি, 37 দিনের মধ্যে এখন আগে যে টাকা বিল করবে এই দিন কষ্ট করছি টাকা পাইতেছি। ইয়ার মাধ্যমে কেউ নিতে পারে না, আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তুলতে পারি। আগে শুনতাম ব্যাংকের মাধ্যমে শ্রমিকদের টাকা দেওয়ায় রাজনৈতিক নেতাদের প্রতি তাদের আস্থা বাড়বে বলে মনে করেন জনপ্রতিনিধিরা। শ্রমিকদের মজুরি টাকা স্বচ্ছতার মাধ্যমে দিতে এমন প্রক্রিয়া বলছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। গরিব রাস্তা যারা কাজ করতেছে, এই যে আমি এখানে বসে আছি, তাদের টাকা তারা ব্যাংক দিচ্ছে। কিন্তু আগে দেখা গেছে আপনার মেম্বার চেয়ারম্যানরা টাকা উঠাই নিয়ে হাতে হাতে দিত, তো তাদের হাতে ঠিক মতো বসতো না বসতো এটা আমার জানা দরকার নাই। কিন্তু তা আগে আমলে মেম্বার চেয়ারম্যানরা টাকা হাতে উঠাইয়া নিজে হাতে উঠাই গরিব গরমাদের বিলি করতো। এখন এইটার ভূগোল দিয়ে আমাদের যাইতে হচ্ছে না, এটা আমাদের কাজ করতে হচ্ছে না, বা এটা ব্যাংকে দিচ্ছে, আমরা হয়তো বা কোনো মেম্বার যাতে সলতাতারি না করতে পারে এই কারণে আমি এখন পরিষদে বসা আছি। ময়মনসিংহে 11টা ইউনিয়ন, তো আমরা 11টা ইউনিয়নে আমাদের 6,117 জন লেবার অতি দরিদ্র কর্মসংস্থার কর্মসূচির মাধ্যমে কাজ করে। তো আমরা যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশ, তো আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা বিলটাও ডিজিটালের মাধ্যমে দিই। তখন আমাদের যে এখানে মধুমতি ডিজিটাল ব্যাংকিং, আমাদের জানতে পারলাম যে তারা ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিবে। চিন্তা করলাম যে ডিজিটাল মাধ্যমে তারা যদি ফিঙ্গারপ্রিন্টে টাকা তোলে হয়তো এই প্রক্রিয়াটা স্বচ্ছ হবে। আর এই প্রক্রিয়া নিয়ে অনেক কর্মসংস্থান নিয়ে অনেক জায়গায় অনেক আমরা কথা শুনি যে ইয়ে হয়, আমরা এইখান থেকে একটু কিভাবে স্বচ্ছতার মাধ্যমে আমরা টাকাটা দিতে পারি, এজন্য আমাদের এই। শ্রমিকদের টাকা শতভাগ তাদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাংক ফিঙ্গারপ্রিন্টের এই প্রক্রিয়া চালু করা হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 40 দিনের কর্মসূচি ইজিপিপি নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল বিভিন্ন সময়ে, কিন্তু আমাদের সদর উপজেলায় 11টি ইউনিয়নে আমরা এই ইজিপিপির টাকা বিতরণের জন্য আমরা মধুমতি ব্যাংকের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট এনশিওর করে শ্রমিকদের জন্য টাকা বিতরণ করা হয়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তাদের অ্যাকাউন্ট করা হয়েছে। আমি মনে করি যে এখন আসলে ডিজিটাল যুগ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য টাকা বিতরণের ক্ষেত্রে ইলেকট্রনিক্যালি ফান্ড ট্রান্সফারের মাধ্যমে যদি টাকা বিতরণ করা যায় এবং যদি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা বিতরণ করা যায় তাহলে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা যায়। সদর উপজেলার 11টি ইউনিয়নে 6,117 জন শ্রমিক রয়েছেন। ইতোমধ্যে চর ঈশ্বরদিয়া, চর নীলক্ষী এবং দাপনিয়া ইউনিয়নের বেশ কিছু শ্রমিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের টাকা উত্তোলন করেছেন।